Hey, once again, welcome back. In this session, we will see Cisco ISO image loading or booting process. এখানে Cisco ISO image loading একটি logical diagram দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা দেখছি first, যেটাকে আমরা power button নামে চিনি। Actually, সেটা হলো first button। অর্থাৎ আপনি যখন power button press করবেন, সেটি প্রথমে যাবে boot step-এ। Boot step কি? Boot step program will search for the iOS image in all possible location. অর্থাৎ সিসকোর যে অপারেটিং সিস্টেমটা আছে সেটাকে বলা হয় আইওএস, ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। সো সেই আইওএস টা কোথায় আছে সেটা বুটস্ট্র্যাপ খুঁজে নেবে। দেন কনফিগার রেজিস্টার ভ্যালু। সিসকোর আইওএস টি কোথা থেকে লোড হবে সেটি কিন্তু রেজিস্টার ভ্যালুর উপরে ডিপেন্ড করে। যেমন আমরা কিছু রেজিস্টার ভ্যালু সম্পর্কে যদি আলোচনা করি, 0x2102, যদি তার রেজিস্টার ভ্যালু 0x2102 থাকে তাহলে সে এনবিআর র্যাম থেকে রান হবে। যদি তার রেজিস্টার ভ্যালু 0x2142 থাকে তাহলে সে এনবিআর র্যাম কি স্কিপ করে রান হবে। যদি তার রেজিস্টার ভ্যালু 0x2100 থাকে তাহলে সে রুম মনিটর থেকে রান হবে। ওকে, আমরা জানি যে সিসকোর যেই অপারেটিং সিস্টেমটি আছে সেটিকে বলা হয় আইওএস, ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। সেই আইওএস টি কোথায় থাকে? পসিবল লোকেশন গুলো যেমন ফ্ল্যাশ, যদি ফ্ল্যাশে থাকে তাহলে সে ফ্ল্যাশ থেকে নিয়ে রান হবে। ওকে, যদি ফ্ল্যাশে না থাকে তাহলে সে পসিবল লোকেশন হলো টিএফটিপি, যদি টিএফটিপি তে না থাকে তাহলে রোম, রোমে না থাকলে রোম মনিটর। ওকে, আমরা জানি যে সিসকোর বাই ডিফল্ট আইওএস টি থাকে ফ্ল্যাশে। মনে করেন তার অপারেটিং সিস্টেমটি ফ্ল্যাশে আছে। ওকে, ফ্ল্যাশ থেকে সে রান হবে। ওকে, ফ্ল্যাশ থেকে সে র্যামে আসবে অপারেটিং সিস্টেম নিয়ে। এই রেজিস্টার গুলোর উপর ডিপেন্ড করে সে কি নিয়ে রান হবে। ধরুন তার রেজিস্টার গুলো আছে 0x2102, তার মানে সে এনবিআর র্যাম থেকে যে কনফিগারেশন আছে সেটা নিয়ে আসবে এবং সে লোড হবে। ওকে, আমরা জানি যে সিসকো যখন কোনো কিছু সেভ করি, কোন কনফিগারেশন সেভ করি, সেটি এনবিআর র্যামে স্টোর থাকে, এই এনবিআর র্যামে জমা হয়ে থাকে। তো যদি অলরেডি কনফিগার করা থাকে তাহলে রাউটার অলরেডি কনফিগার, যদি কনফিগার করা না থাকে তাহলে এখানে একটি ডায়ালগ আসবে ইয়েস অর নো, আপনি কি উইজার্ড দিয়ে সেট আপ করতে চান অর নিজের মতো করে সেট আপ করতে চান। যদি উইজার্ড দিয়ে সেট আপ করেন তাহলে ইয়েস দিবেন, যদি নিজের মতো করে কাস্টমাইজ করে সেট আপ করতে চান তাহলে নো দিবেন। এটি হলো সিসকো আইএসও ইমেজ লোড অর বুটিং এর ব্রিফ ডেসক্রিপশন। আমরা যদি জানি ফ্ল্যাশ কি, ফ্ল্যাশ ওয়ান কাইন্ড অফ মেমোরি। সিসকোর যে আইওসি ইমেজ অর্থাৎ অপারেটিং সিস্টেমটি থাকে সেটি হলো ফ্ল্যাশে থাকে বাই ডিফল্ট। আপনি যখন কোনো কিছু সেভ করবেন সেটি জমা হবে এনবিআর র্যামে, কিন্তু তার অপারেটিং সিস্টেম থাকে ফ্ল্যাশে। ওকে, ফ্ল্যাশ গেল। এবার টিএফটিপি, টিএফটিপি ট্রিপল ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখানে আপনি যদি তার আইওসও ফ্ল্যাশে রাখতে না চান তাহলে আপনি টিএফটি সার্ভার রাখতে পারেন। ওকে, রোম কি? রোম মনিটর, রোম হলো রোম কি, রিড অনলি মেমোরি। রোমে যে প্রোগ্রামটি লেখা থাকবে সেটি আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এটি রিড অনলি মেমোরি, ততক্ষণ পর্যন্ত আপনি হার্ডওয়্যারটি চেঞ্জ না করতে পারছেন। রোম মনিটর, রোম মনিটর অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডায়াগনোসিস টেস্ট গুলো হবে। আমরা যখন সিসকো আইওএস ইমেজ লোডিং প্রসেস দেখি তখন সেখানে কিছু বুটিং এর লাইন কম্পাইল দেখি, আসলে সেটি রোম মনিটরে হয়ে থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও।